আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা যাচ্ছি ময়মনসিংহ হতে ফুলবাড়িয়া সন্তোষপুর রাবার বাগানে ফুলবাড়িয়া হতে সন্তোষপুর রাবার বাগানের দূরত্ব প্রায় উনিশ কিলোমিটার মতো দীর্ঘ এই পথ যেতে আপনার চোখে পড়বে অনেক ঘোরার গাড়ি যেগুলা দিয়ে লোকাল পণ্যগুলা লোকাল বাজারে আনা নেওয়া করা হয় এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘোরার গাড়ি এগুলা দিয়ে রাবার গাছের কষ এবং লোকাল যেগুলা বাজার আছে যেমন হচ্ছে এখানে দেখবেন যে অনেক প্রচুর আনারস গাছ আছে আনারস আনা নেওয়া করার জন্য এই গোড়া গোড়ার গাড়িগুলো ব্যবহার করা হয় আর আপনারা দেখতে পাবেন রাস্তার দুপাশে অসংখ্য আনারস বাগান এখানে সারি সারি শত শত একর জমিতে আনারস চাষ করা হয়েছে রাস্তার দুপাশেই আমি এখন একটা আনারস বাগানে যাব তো এই দেখেন এই আনারস বাগানে অনেকগুলো আনারস হয়েছে যেগুলা প্রায় বিক্রির উপযোগী কিছুদিন পর এগুলা বাজারে বিক্রি করা হবে এখনও এগুলা পাকে নাই বাজারে বিক্রি করার উপযোগী হয় নাই এই বাগানে কিছু শ্রমিক কাজ করতেছে যাদের অধিকাংশ হচ্ছে লোকাল আর কিছু নারী উপজাতি নারী আছে তারা হচ্ছেন গারো তারা এখানে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে এখানে তারা কাজ করতেছে মেনলি হচ্ছে আগাছা পরিষ্কার করতেছে এবং হচ্ছে আনারসের যে পাতাগুলো ছিল সেগুলো কাটতেছে তো এইসব আনারসের পাতা থেকে কিন্তু হচ্ছে সুতা তৈরি করা হয় তারা কিন্তু এগুলা ফেলে দেয় না এই আনারসের পাতাগুলো কেটে তারা স্তূপ করে বোঝাই করে জমা করে রাখে আমি একটু পরে দেখাবো আপনাদেরকে তো এইসব পাতা আসলে পানির নিচে তিন চার দিন থাকলে ডুবে ডুবায় রাখলে এগুলা থেকে তন্তু জাতীয় সুতার মতো কিছু একটা বের হয় এটা থেকে সুতা তৈরি হয় এই এই হচ্ছে আনারস বাগান এখানে দেখেন স্তূপ করে রেখে দিয়েছে আনারসের পাতা এই পাতাগুলো থেকে সুতা তৈরি করা হয় এবং সব সুতা থেকে কার্পেট বা অন্যান্য ব্যাগ তৈরি করা হয় তো এখন আমরা আনারস বাগান গোড়া শেষ করে সন্তোষপুর রাবার বাগানের উদ্দেশ্যে যাত্রা করলাম এখন আমরা যাব রাবার বাগানের ভিতরে সেখানে আপনাদেরকে দেখাবো কিভাবে কর সংগ্রহ করা হয় এবং এখানে যে প্রক্রিয়াজাত করা হয় সেগুলো দেখানোর চেষ্টা করব তো এখানে বেশিরভাগই রাবার বাগানের বেশিরভাগ একশো ছয় একর এরিয়া এখানে সবগুলা এর আশেপাশে এরিয়াতেই কিন্তু আনারস প্রচুর পরিমাণে চাষ করা হয় তবে বেশ কয়েকটি জাতের মধ্যে জলডিঙ্গি এবং ক্যালেন্ডার বিখ্যাত তো প্রতি একর জমিতে প্রায় বারো থেকে চোদ্দ হাজার আনারসের চারা চাষ করা যায় রোপণ করা যায় এখন আমরা যাচ্ছি রাবার বাগানের ভিতরে তো এই রাবার বাগানের রাস্তাটা বেশ কর্দমাক্ত কারণ এখন বর্ষাকাল এবং রাস্তাটি পাকা না হওয়ায় এখানে যেতে খুব কষ্ট হয় বাইক দিয়ে তো রাস্তার দুপাশে আপনারা দেখতেই পাচ্ছেন যে অপরূপ সৌন্দর্যমণ্ডিত আনারসের বাগান আর এখন আমরা চলে এসেছি রাবার বাগানে তা আমাদের একটু লেট হয়ে গিয়েছে আসাতে এই জন্য আমরা সরাসরি আপনাদেরকে দেখাইতে পারলাম না যে কীভাবে কষ সংগ্রহ করতে হয় তবুও হচ্ছে আমি আপনাদেরকে এ দেখাই যে এই মাত্রই কিন্তু এখান থেকে রস সংগ্রহ করে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কষ কিন্তু মাত্রই সংগ্রহ করছে এখানে বেরোচ্ছে কষ এই এই কষ থেকেই পরবর্তীতে প্রসেসিং করে রাবার তৈরি করা হয় এবং দেশের চাহিদা মেটানোর পর বাইরেও রপ্তানি করা হয় আর রাবার বাগানের লাস্ট প্রান্তের দিকে আমরা শুনেছি যে এখানে সামাজিক বানর রয়েছে তো আমরা এখন যাচ্ছি সামাজিক বানর দেখতে এখানে দর্শনার্থী দর্শনার্থীরা এদেরকে সামাজিক বানর বলে ডাকে কারণ হচ্ছে এখানে বানরগুলা খুবই সামাজিক বা মানুষের সাথে খুবই বন্ধুত্ব সুলভ আচরণ করে তো এখন আমরা চলে এসেছি সেই জায়গায় কাঙ্ক্ষিত আমাদের জায়গায় এখানে প্রায় পাঁচশো থেকে ছয়শো বানা রয়েছে বিরল প্রজাতির যেগুলো প্রায় এখন বিলুপ্তির তো এগুলা হচ্ছে খুবই আপনার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করবে আপনি যদি এদেরকে কিছু কিনে খাওয়াইতে চান দেখবেন যে আপনার শরীরে এসে উঠে পড়বে কিন্তু আপনার কোনো ক্ষতি করবে না তো আমরা এখানে কিছুক্ষণ থাকার পর আমরা চলে যাব বাজারের সেই বিখ্যাত মিষ্টি খেতে তো আমরা এখন চলে যাচ্ছি বাজারে সেখানে মিষ্টির দোকানে আমরা এসে পড়েছি মিষ্টি এবং রসমালাই খেয়ে আমরা আবার পুনরায় আমাদের গন্তব্যে গন্তব্যের দিকে রওনা দিয়েছি আলাইকুম